प्रोग्रामिंग एर भिडियो टिउटोरियाले आपनादेर सबाइके स्वागतम जानाच्छि। आमि आनिसुल इस्लाम। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ফাংশনের মধ্যে স্ট্রিং পাস করতে হয়। তো সরাসরি আপনাদের কোড ব্লকসে নিয়ে যাচ্ছি, আপনারা কোড ব্লকস ওপেন করে নেবেন। অলরেডি একটি প্রোগ্রাম আমি তৈরি করে রেখেছি, বেসিক স্ট্রাকচার তৈরি করে রেখেছি, আপনারা একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে নিন। দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্রিং তৈরি করে রেখেছি। ওকে, সো আমার উদ্দেশ্য হচ্ছে এই স্ট্রিংটা আমি প্রিন্ট করব বাট একটি ফাংশনের সাহায্য নিয়ে। ওকে, সো আমি যেটা করবো এখানে মেইন ফাংশনের ঠিক উপরে, আপনারা চাইলে কাজটা নিচেও করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমি জাস্ট বোঝার সুবিধার জন্য উপরে কাজটা করতেছি। মেইন ফাংশনের উপরে আমি একটা ফাংশন তৈরি করব, যে ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না, তাই ফাংশনের এখানে রিটার্ন টাইপ হিসেবে দিয়েছি আমি ভয়েড। ফাংশনের নাম যে কোনো কিছু দিতে পারেন, আমি দিচ্ছি ডিসপ্লে। তারপর ফাংশনটা তৈরি করা হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব, মেইন ফাংশন থেকে যে ক্যারেক্টার টাইপের এরে অর্থাৎ স্ট্রিং তৈরি করেছি, সেই স্ট্রিংটা আমি পাস করব ডিসপ্লে ফাংশনে। তাহলে ডিসপ্লে ফাংশনকে কল দিতে হবে এবং স্ট্রিংটা পাস করে দিতে হবে। দ্যাটস ইট, মেইন ফাংশন থেকে জাস্ট এতটুকু কাজ। ওকে, তাহলে আমরা কি করলাম, ডিসপ্লে ফাংশনকে কল দিলাম এবং স্ট্রিংটা পাস করে দিলাম। তো ডিসপ্লে ফাংশন এই স্ট্রিংটা রিসিভ করবে, রিসিভ করার জন্য অবশ্যই সেইখানে ক্যারেক্টার টাইপের একটা এরে তৈরি করে নিতে হবে। ওকে, সো আমরা ক্যারেক্টার টাইপের একটা এরের নাম দিয়ে দিচ্ছি এস, এনিথিং দিতে পারেন। ওকে, এসটি অথবা S1 দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। তাহলে আমরা যে স্ট্রিংটা পাস করতেছি সেই স্ট্রিংটা এই ক্যারেক্টার টাইপের এরে অর্থাৎ S1 এর মধ্যে চলে আসবে। এবার আমার কাজ হচ্ছে এই S1 নিয়ে কাজ করা। ওকে, সো S1 স্ট্রিংটা আমি পেয়ে গেছি, এবার S1 স্ট্রিংটাকে প্রিন্ট করব। তো আমরা স্ট্রিং প্রিন্ট করতে হলে অবশ্যই প্রথমে ইন্ডেক্স i = 0, প্রথমে একটা ইন্ডেক্সের ভ্যালু আমি 0 হিসেবে সেট করে দিলাম, একটা ভেরিয়েবলের ভ্যালু অ্যাকচুয়ালি 0 হিসেবে সেট করে দিলাম। তারপর ওয়াইল লুপ চালাবো, ওয়াইল লুপটা ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ পর্যন্ত এই S1 এর কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু নাল ক্যারেক্টার পর্যন্ত যায় নাই, ঠিক ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ 0 ইন্ডেক্স থেকে ঠিক একেবারে নাল ক্যারেক্টার পর্যন্ত অর্থাৎ শেষ ইন্ডেক্স পর্যন্ত যাবে। ওকে, এবং প্রতিবার i এর ভ্যালুটা কি হবে, বাড়তে হবে, অর্থাৎ প্রথমে 0 ইন্ডেক্সের ভ্যালু, তারপর 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, এরকম সে ইউজ করতে থাকবে। এবং আমরা কি করতে চাচ্ছি, আমরা প্রিন্ট করতে চাচ্ছি, আমরা কার ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি, আমরা অবশ্যই ক্যারেক্টার একটা একটা করে ক্যারেক্টার প্রিন্ট করব। সো %c দিয়ে নিউ দিচ্ছি, এবং আমরা যে স্ট্রিংটা ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে S1 স্ট্রিং, এবং এখানে অবশ্যই তার ইন্ডেক্স নাম্বার বলে দিতে হবে। দ্যাটস ইট, এতটুকু কাজ। ওকে, সো কোডটা যদি রান করি আপনারা দেখতে পারবেন, এইখানে একটু সময় নিচ্ছি। S1 পারফেক্ট, কোনো প্রবলেম থাকার কথা না অবশ্যই, রাইট। এইখানে আমি একটা ভুল করেছি, not equal নাল ক্যারেক্টার হবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে এসটা মিসিং দেখাচ্ছে, কেন মিসিং দেখাচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, সেটা আসলে খুঁজে বের করার দায়িত্ব আপনার। অ্যাকচুয়ালি আমি যে ভুলটা করেছিলাম, আমি এটাকে উপরে দিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবেন। এটা আসলে প্রথমে প্রিন্ট করবে 0 ইন্ডেক্সের ভ্যালু, তারপর ইন্ডেক্স নাম্বার বাড়বে অর্থাৎ 1 ইন্ডেক্সে যাবে, রাইট। পারফেক্টলি কাজ করতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, এতটুকু থাকবে এই ভিডিও টিউটোরিয়ালে। ইনশাআল্লাহ ভালো থাকুন সবাই, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে নতুন একটা টপিক নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।